এই হয়ে গেল গাড়ি স্টার্ট এবং আজকে ফার্স্ট টাইম আমি গাড়ি ড্রাইভ করতে যাচ্ছি, মানে গাড়ি বলতে বাইক ড্রাইভ করতে যাচ্ছি এবং পিছনে বাইকের মেন ওনার আব্দুল্লাহ বসে আমাকে ডিরেকশন দিচ্ছে যে কী করতে হবে। তো সে বললো আস্তে করে গিয়ার দিয়ে আস্তে আস্তে ক্লাস ছাড়েন, কিন্তু আমি আস্তে আস্তে ক্লাস ছাড়তে গিয়ে স্টার্টটাই বন্ধ করে ফেললাম। তো সমস্যা নেই, কবিগুরু বলেছেন একবার না পাইলে দেখো শতবার, আমি একবার ফেল হয়েছি তো কী হয়েছে, আপনাদের ভাই তো আসলে হার মেনে নেওয়া পাবলিক না। সো আমরা আবারও স্টার্ট দিয়েছি এবং দেখা যাক এবার কী হয়। তো মনে হচ্ছে এবার ঠিকঠাকই করতে পারবো। তো আপনাদের কি মনে হয়, আমি কি আজকে বাইক চালাতে পারবো নাকি বাইক অ্যাক্সিডেন্ট করে সদরে ভর্তি হবো? তো আপনাদের ভাইয়ের জন্য দোয়া রাখবেন, আজকে দেখা যাক কী হয়। তাও একেবারে শহরের ভিতরে গাড়ি নিয়ে ঢুকে পড়তে যাচ্ছি, গাড়ি মোটামুটি চালাচ্ছি এবং টাল খাচ্ছি, বুকের ভিতরে বেশ ভয় লাগছে, ধীপ ধীপ করে বাড়ি মারতেছে, মনে হচ্ছে হার্ট বিট অনেক বেড়ে গেছে। তো তারপরেও ফাইনালি মোটামুটি আমরা মেন রোডের দিকে চলে এসেছি এবং গাড়ি চালাচ্ছি, বেশ জোরেই চালাচ্ছি। পিছন থেকে আব্দুল্লাহ বলছে ভাই একটু কন্ট্রোলে চালিয়ে আস্তে আস্তে চালান, আস্তে আস্তে চালান। তো সে মোটামুটি পিছন থেকে বেশ ভালোভাবে ডিরেকশন দিচ্ছে এবং তার ডিরেকশন ফলো করে আমি মোটামুটি বাইক চালিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি আব্দুল্লাহদের গ্রামের বাসার দিকে, সো আমাদের সাথেই থাকুন। এইটা হচ্ছে ঝিনাইদহের সব থেকে ডেঞ্জারাস মোড়, কারণ এই মোড়ে পুলিশ দাঁড়িয়ে থাকে এবং গাড়ির কাগজপত্র চেক করে। তো এইটা হচ্ছে নতুন গাড়ি না আছে গাড়ির কাগজপত্র, এবং আমি তো ভাই নতুন ড্রাইভার, আমার তো ড্রাইভিং লাইসেন্সের নাম গন্ধও নেই। সো বেশ ভয় ভয়ে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাদের গাড়ির স্টার্ট অফ হয়ে যায়। মানে বুঝতেই পারছেন কতটা সিরিয়াস একটা অবস্থা। অনেক ভয়ে ভয়ে আশেপাশে তাকালাম, দেখলাম যে না আলহামদুলিল্লাহ কেউ নেই, যেন এই যাত্রায় বেঁচে গেছি। তো আমরা টুকায় গাড়ি স্টার্ট দিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিলাম এবং এই রোডে আমি চালাচ্ছি বেশ আরামে, বাইক ভালোই লাগতেছে, বেশ একটা ভালো ফিলিংস পাচ্ছি যে হ্যাঁ ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি। তাই এই শহরের যানজটপূর্ণ রোডে, মানে আপনারা যারা গাড়ি ড্রাইভিং করেছেন ফার্স্ট টাইম তারা কিন্তু জানেন যে এই অনুভূতিটা কীরকম, যতটা আনন্দের ঠিক ততটাই কিন্তু ভয়ের। সো সকল ভয়কে জয় করে আমি মোটামুটি গাড়ি 40-45 টেনে যাচ্ছি, কিন্তু পিছন থেকে আব্দুল্লাহ বারবার বলতেছে ভাই গাড়ি এত জোরে চালিয়ে না, এত জোরে চালিয়ে না, এখন যদি আপনি এই অবস্থায় গাড়ি কারোর মেরে দেন তাহলে কিন্তু ভাই 250 মিটার আমাদের জায়গা হবে না। ভাই আপনি প্রথমত গাড়ি আস্তে আস্তে চালানো শিখেন, চালিয়ে সুন্দর মতো কন্ট্রোল শিখেন, ভাই জোরে চালানো মানে কিন্তু গাড়ি চালানো মানে ভালো চালানো না। তো তার কথা মোটামুটি মাথায় নিয়েও নিলাম না, কারণ ভাই নতুন নতুন বাইক চালাচ্ছি, বলতে চাচ্ছে 100 বা 200 চালাই, ভাই দেবে 200 তো গাড়িতে ওঠা সম্ভব না। আচ্ছা 200 cc গাড়ি বাংলাদেশে কেমন আছে আমার জানা নেই, তবে যাই হোক আমি মোটামুটি যাচ্ছি, কিন্তু বেশ ভয় লাগতেছে যখন মোড়গুলো সামনে আসতেছে বা বিট আসতেছে, তখন বেশ একটু ভয় লাগতেছে, কারণ তখন গাড়িটা স্লো করে আস্তে আস্তে মোড়গুলো ঘোরানো বেশ টাফ মানে হয়ে যাচ্ছে আমার কাছে। তারপরেও মোটামুটি চালাচ্ছে সাহস নিয়ে, সে বলছে না পারলে আমার কাছে দিয়ে দেন। আমি বললাম যে না আজকে এর একদিন কি আমার যে কয়দিন লাগে শিখতে। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বাইক চালাইতে চালাইতে একজনের বিয়ের গাড়ি দেখলাম। তো মানুষের বিয়ের গাড়ি দেখলে ভাই কলেজের মধ্যে ফাটি যায়, বাপ মাঝে ক্যান বোঝে না পোলোডার বয়স হয়েছে। যাই হোক এটাও বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষের বিয়ের গাড়ি দেখে আমার মনে ছিল না যে ব্রেক ধরে বিট পার হইতে হবে, মানে বিটের উপর দিয়ে আমি ওইভাবেই চালাই দিয়েছি, কোনো সমস্যা না, সামনে আরও বিট আছে, সুন্দরভাবে আমরা কন্ট্রোলিংয়ের চেষ্টা করবো। বাই দি ওয়ে গাড়ি কিন্তু এখন আমি মোটামুটি 40 উপরে চালাচ্ছি, আমার ভয় লাগতেছে, আপনাদের ভয় লাগতেছে না আমার গাড়ি চালানো দেখে? আপনারা কিন্তু দেখলেন যে একটা বাস হঠাৎ করে আমার সামনে চলে আসলে আমি কিন্তু বেশ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ভাই ভয় পেলে তো চলবে না, ভয়কে জয় করতে হবে, বাইক চালানো শিখতেই হবে। তো যাই হোক একটা খুশির খবর আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে আজকে যেমন শুক্রবার এবং ঠিক প্রত্যেক শুক্রবারে ইনশাআল্লাহ আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও উপহার থাকবে। প্রতি শুক্রবারে ইনশাআল্লাহ টুকটাক বাইক নিয়ে বের হবো এবং আপনারা দোয়া করবেন যেন খুব দ্রুতই আমার নিজের একটা বাইক হয়, ইনশাআল্লাহ আশা করা যায় খুব দ্রুতই হবে, নাকি বলেন আপনারা? আমি কি বাইক কিনতে পারবো কি পারবো না সেটা কমেন্টে কিন্তু ফটাফট জানাতে পারেন। বাই দি ওয়ে এখন কিন্তু আমরা যাচ্ছি আব্দুল্লাহদের বাসায় এবং পিছনে কিন্তু আব্দুল্লাহ বেশ ক্যামেরা ধরে নিজের চেহারা যে কিছু কি মারাই দিল, এই হচ্ছে সেই আব্দুল্লাহ যার কথা আমি এতক্ষণ ধরে বলতেছি। সে কিন্তু আমার ছোটো ভাই এবং খুব কাছের একজন মানুষ, আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ, এবং ব্লগটি কেমন লাগতেছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমাদের সাথেই থাকুন। তো আপনারা দেখতেই পেলেন বাস ড্রাইভার কত সুন্দরভাবে দক্ষতার সাথে সে কোনো রকম হর্ন না দিয়ে, কোনো রকম সিগন্যাল না দিয়ে সুন্দরভাবে ওভারটেক করে চলে গেল। ব্যাপারটা দেখে আমি কিন্তু অনেক মানে ভয়ের ভিতরে পড়ে গেছিলাম এবং আমি কিন্তু বাইক নিয়ে নেমে গেছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ বাইকটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করে আমি আবার রাস্তায় ফিরে আসতে পেরেছি। তো এই হচ্ছে আমাদের মানে ড্রাইভারদের অবস্থা, এখন মেরে দিলে তো মনে করেন সম্পূর্ণ দোষ আমার হতো, আমি বাইক চালাচ্ছিলাম, কিন্তু ভাই এখন আমাদের যে ড্রাইভারগুলো আছে কী বলবো, সবাই আমার মতো ড্রাইভার মনে হয় ফার্স্ট টাইম চালাচ্ছে।
যাই হোক ক্লোজ দিস চ্যাপ্টার আমরা মন খারাপ করে তাই আর বাইক বিশ্ব রোডে চালালাম না না চালিয়ে পাশের একটি গ্রামের ভিতরে ঢুকে গেলাম গ্রামের রোডে চালাচ্ছি তো গ্রামের পরিবেশটা বেশ সুন্দর আশেপাশের রাস্তার ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলো আবদুল্লাহ বাই দি ওয়ে এটা যে কোনো গ্রাম না এটা আবদুল্লাদের গ্রামেরই রোড আমরা আবদুল্লাদের গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি তো এখনকার পরিস্থিতি হচ্ছে আমরা আবদুল্লাদের গ্রামের মাঠের রোড দিয়ে হেঁটে যাচ্ছিলাম সরি বাইক চালিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা এখানে না দাঁড়ালে হয় না বাট উপরে রোদ অনেক বেশি ছিল আবদুল্লাহকে জিজ্ঞাসা করলাম কি অবস্থা দাঁড়াবো কি দাঁড়াবো না পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তো বললো ভাই আগে যান আগে গেলে সুন্দর একটা নিরিবিলি জায়গা পাবেন কেমন লাগছে আপনার ও ফিলিং ইজ সো অসাম মনে হচ্ছে বুকের ভিতরে এখনো হার্টবিট ধীপ ধীপ করে বাড়ি মারতেছে মানে কি বলবো খুবই অসাধারণ অনুভূতি ভাই অনেক সাহস করে তার নতুন বাইকটা আমার কাছে দিয়েছে তো আমি আবেগ আপ্লুত হয়ে গেছি আর এই পরিবেশে সে নিয়ে আসছে তার ফলে আরও ভালো লাগতেছে একটা মাঠের বাতাসটা গায়ে লাগতেছে আপনারা বুঝতে পারতেছেন এটা খুবই সুন্দর একটা পরিবেশ আমরা সেখানে কিছুক্ষণ বসেছিলাম ঠিক তখনই আমার একটা ক্লাসমেট পাশে দিয়ে যাচ্ছিলো তো সে আমাকে দেখে বাইক নিয়ে দাঁড়ালো এবং সে তো ফুল অবাক যে আমি বাইক চালাচ্ছি গাড়ি গিয়ার কমান গিয়ার বেশি রয়েছে একটা একটা ইস্যু রয়েছে রিল্যাক্স হয়ে ঘুরুন রিল্যাক্স এই মানুষের মানের সওয়াল এই একটা গিয়ার কমান গিয়ার হতো কে গিয়ার কমান গিয়ার কমান ও গাড়ি রানিং গাড়ি তো আপনি আসছেন আসতে আরো একটা কমান হ্যাঁ এবার এবার ঠিক আছে আসতে আস্তে আস্তে সাতটি হবে আর এইটা হচ্ছে আবদুল্লাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আবদুল্লাহ কিন্তু অলরেডি পিঠা দিয়ে মাংস খাইতে শুরু করছে বাই দি ওয়ে এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল এখানে আছে আম এখানে আছে কিছু ভাজি ওই পাশে ডিম ভাজি ওই পাশে ভাতও ছিল আমি তো সব কিছু ফালাই রেখে আর কি মাংস দিয়ে পিঠা অর্ধেক খাওয়া হয়ে গেছে তখন মনে হলো যে আবদুল্লাদের বাসায় কী খেলাম জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার তাই আর কি ছোটো একটা ভিডিও নিলাম এবং এখন ভয়েস ওভার করতেছি এবং খুব জানতে ইচ্ছে করছে আমার ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগে তো আবদুল্লাদের বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবদুল্লাদের গ্রামে একটু ঘুরতে বের হয়েছি আবদুল্লাহ তার গ্রামটা ঘুরে ঘুরে দেখাচ্ছে বাট আমি আবদুল্লার কাছে একটা জিনিস জানতে চাই তার বাসায় যে খাওয়া দাওয়া সে করালো বা আমি খেলাম কারণ খাবারের টেস্ট কেমন ছিল আবদুল্লাহ তোমার বাসার খাবার সম্পর্কে তুমি বলো খাবার কেমন লেগেছে তোমার কাছে আমার কাছে তো ভাই সেই স্বাদ বাসার খাবারে ভাই সেই স্বাদ সেই স্বাদ না সেই স্বাদ এই সেই স্বাদের বিশাল একটা ইতিহাস আছে ইতিহাসটা আমরা বলে আপনাদের কাছে পাতিহাস করতে চাচ্ছি না ইতিহাসের বিস্তারিত কী ইতিহাস সেটা জানার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা চেক আউট করে আসেন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক আছে অথবা আই বাটনে ইতিমধ্যে দেখেন নোটিফিকেশান চলে এসেছে চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন অথবা আমাদের সাথেই থাকতে পারেন আলহামদুলিল্লাহ আবদুল্লাহদের বাসা থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি ঝিনাইদহের মধুপুর নামে একটি জায়গাতে যেখানে বেশ মোটামুটি ফেমাস সিঙ্গারা পাওয়া যায় এবং আমি বাইক চালাচ্ছি এবং কথা বলছি যেটা দেখে আবদুল্লাহ বললো যে ভাই কথা না বলাই ভালো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো যাই হোক আমাদের সাথেই থাকুন আমরা কি এই ভিড়ের ভিতরে সিঙ্গারা খাওয়ার চান্স পাবো তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এখানে একটু আগে প্রচুর পরিমাণে ভিড় লেগেছিলো বাট সিঙ্গারা শেষ হয়ে যাওয়াতে এখন ভিড়টা অনেকটাই কমে গেছে আর এই সাইডে দাঁড়িয়ে আছে আবদুল্লাহ সে কিন্তু মোটামুটি সিঙ্গারা বেশ কয়েকটা সাবাড় করে ফেলেছে আমিও বেশ কয়েকটা খেয়ে নিয়েছি কিন্তু কথা হচ্ছে ঠিক অপোজিটে কিন্তু আরেকটা সিঙ্গারা দোকান সেখানেও কিন্তু সিঙ্গারা বানায় বাট সেখানে আগে করা কখনোই আমি ভিড় দেখতে পেলাম না এর কারণটা কী আপনারা কমেন্টে জানাবেন যারা মার্কেটিংয়ের ছাত্র আছে তারা কিন্তু কারণটা বলতে পারবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ব্লগটার সাথেই থাকুন আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই এর রিভিউ দিতে যাচ্ছি এটা আসলে কেমন ছিল খেতে
এটা আব্দুলের মুখ থেকে আপাতত শুনি। কেমন লাগে তোমার কাছে সিঙ্গারা? খুব ভালো লাগলো আমার কাছে। আগে ঘোরা এটা আমি অন্য কাকে খাইছি তো আমাদের এলাকার পাশে, খুব ভালো লাগেছে। কিন্তু পালাম না, এটাই দুঃখের বিষয়। তো মধুপুরের সিঙ্গারা বেশ নাম করা, যেমন নাম তেমনটা স্বাদই পেলাম মোটামুটি। আমি মোটামুটি স্যাটিসফাইড উইথ দ্যাট কোয়ালিটি, কারণ সিঙ্গারাটা বেশ সুন্দরভাবে বানানো ছিল, ভিতরে বাদাম দেওয়া ছিল এবং ছোটো ছোটো সিঙ্গারা, বেশ ভালো লেগেছে আমার কাছে। বাই দি ওয়ে এখন মোটামুটি সন্ধ্যা লেগে যাচ্ছে, বিকাল হয়ে গেছে, আর আমরা এভাবে বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের বাসার দিকে। আপনারা আমাদের সাথে অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, যার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ। আর আলহামদুলিল্লাহ বাইকটা সুন্দরভাবে আমি চালাতে পেরেছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী শুক্রবারে। ততদিন পর্যন্ত সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।